Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. Niyashkan to other jono aro ekta awesome video guys. I'm under notun free fire on a borosho ekta update ashe gache guys. Ebong update shada shada amader onek gula notun mood o diye diyeche. Or modhye theke ajker ei ekta video te amra duita mood try korte jacchi. Duita mood hocche amader class squad mood ar ekta hocche sharp shooter mood. Ar ei duita mood amra normally khelte jacchi na guys. Ei duita mood er modhye amra challenge type video korte আমাদের ফার্স্টের মোডটা হচ্ছে শার্প শুটার মোড ওইটার মধ্যে থেকে আমরা এমন চ্যালেঞ্জ করব যেটাতে হচ্ছে শুধুমাত্র CG-15 ইউজ করা যায় তো CG-15 আমরা ইউজ করব তখনই যখন ওইটাতে ফুল চার্জ করা থাকবে গাইস এছাড়া একবারও ইউজ করব না আর আরেকবার আমরা শুধুমাত্র ঘুষি দিয়ে দিয়ে এনিমি মারব গাইস তো বুঝতে পারতেছো নরমালে আমরা ওইটাতে CG-15 ইউজ করতে পারতেছি না আর এছাড়া গাইস আরেকটা যে আমাদের ক্ল্যাশ স্কোয়াড মোড রয়েছে ওইটার মধ্যে আমরা ডাবল AWM ইউজ করেছি বুঝতেই পারতেছো গাইস আর এছাড়াও আমরা এই মুডগুলো খেলেছি আমাদের খরগোশের মাথা দিয়ে না আমাদের গোল্ড রয়্যালের যেই নতুন রেসটা রয়েছে ওইটা দিয়ে একেবারে হাস্যকর একটা রেস তো বুঝতেই পারতেছো আজকে গেম প্লেটা কেমন হতে আছে আর এছাড়াও গাইস আমাদের একেবারে ভিডিও লাস্টে যে তোমাদের সাথে ইম্পর্টেন্ট কয়েকটা কথা রয়েছে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও যেদিকে যাবা একদমই চমচরে আমি মাঝখানে নামবো এই তো দেখো ওইদিকে যেতেছে কোন দিকে যাবা কোন দিকে ভিতরে আসবে না এ তো ভিতরে ঢুকতেছে এই কি রে ও আচ্ছা ওই পাশ দিয়ে ব্রো দাঁড়াও 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 আসতেছি এই তো আরে বেচারা গাইস তো আমরা CG-15 নর্মাল ভাবে ইউজ করতে পারবো না এটা শুধুমাত্র তখনই ইউজ করতে পারবো যখন এটাতে ফুল চার্জ থাকবে ঠিক আছে এছাড়া আমরা নর্মাল ভাবে ইউজ করতে পারবো না আর এই তো একটা এ ভাই আমাকে দেখছে মেবি এ আরে লাগে নাই এটা কেমনে লাগে নাই ভাই আমাকেও সেফ থাকতে হবে কারণ আমি যেটুকু শুনেছি CG-15 এর একটা গুলি এনাফ একটা এনিমিকে মারার জন্য ওটা বডি শট লাগলেও এনাফ আরে কি অবস্থা আমিও ভয় লাগতেছে ভাই ও যদি আমাকে ফুল চার্জ নিয়ে একটা মেরে দেয় তাহলে শেষ আমি ভাই দাঁড়াও আরে চলে গেল নাকি দাঁড়াও এটাকে ঘুষি দিয়ে মারবো তোর অনেক বেশি টাইম ওয়েস্ট করতেছে আমার দাঁড়াও এটাকে ঘুষি দিয়ে মারবো এ তুমি কই আছো তুমি ভাইয়া এ তো পাইছি 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 হ্যাঁ তুমি আমাকে মারো আমি জানতাম ও যদি ঘুরে তাইলেই ওর গাইস ফাইটটা শেষ ফাইটটা শেষ এই তো লাস্ট এই তো ও এই তো যাও যাও তুমি তোমার লুট করতে যাও আমাদের ফুল চার্জ হয়ে গিয়েছে অলরেডি এই ভাইয়া হ্যালো এন্ড ইয়েস ব্রো নিচে আরেকটা এনিমিকে দেখলাম মনে হয় আচ্ছা দাঁড়াও 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 আমরা একেবারে ঘুরে যাওয়ার চেষ্টা করি একেবারে ঘুরে যাওয়ার চেষ্টা করে একটা একটা করে তো ই করতে হবে একটা বড় করো আমরা নর্মাল ভাবে মারলাম আর একটা ঘুষি দিয়ে মারলাম দাঁড়াও গাইস একটু ওয়েট এইদিক দিয়ে ও আরেকটা আইছি এই ভাই ভাই হ্যালো এটা কি দেখছে আমাকে আমার তো মনে হয় দেখছে তো করতেছে এটা কি হ্যালো ব্রো ব্রো হ্যালো দেখছে এই তো তো ভাই গানাতে দিছে ব্রো আরেকটু আরেকটু ভাই আরে এটাও এটা বসে বসে ঘুষাইতেছে ভাই আমি ঘুষি অনেক ভয় পাই রে মর মর প্লিজ প্লিজ আরেকটু ইয়েস ও ম্যান আমাকে মেরে বসছিল এটা দেখছো আমি ঘুষি আর আর মেডিকিট নেওয়ার সময় কেমন জানি করে কেমন জানি লাগতেছে গাইস আমি জানি তোমাদের অনেক অনেক কমপ্লেন রয়েছে এই আপডেটটা নিয়ে কিন্তু কিচ্ছু করার নেই গাইস তারপরও দেখা যাক কী করা যায় না করা যায় এই না অবশ্যই দেখবে জিনিসগুলো হচ্ছে কোনগুলো আমাদের ভালো লাগে বা খারাপ লাগে এই এদিক দিয়ে কেজেনে মারতেছে তারপরে মেবি ওরা চেঞ্জ করার চেষ্টা করবে আমাদের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে ওরা কন্ট্রোলিং থেকে দাঁড়া দাঁড়া এইদিকে কী রে ও আচ্ছা এটা কাছে আসলো কখন নাকি এটাই নিচেরটা নিচেটা কথা তো ভুলে গেছিল ও উড়ি একশোটা মেরে দিছে ভাই ভাই দাঁড়াও না 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 আগে আগে ফুল চার্জ নিয়ে নি আরে লাগে না এটা কেমনে লাগে না ভাই আমারও কেয়ারফুল থাকতে হবে গাইস ও কিন্তু ভালো খেলে এই তো ইয়াস পায়ে মেরে পা উড়া দিছি রে পায়ে মেরে পুরো শরীরই উড়ে এইবার কিন্তু মিস হওয়া যাবে না এইবার লাগা লাগবে দাঁড়াও 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 এই ভাই এই মো ইয়াস এইমটা হইলেই হয়েছে ভাই এই CG-15 এত পাওয়ারফুল একটা জিনিস লাইক AWM এর মতো লেভেল 3 এর বেস কিন্তু আমাদের আছে আমার অনেক ট্রাই করার ইচ্ছা যে লেভেল 4 এর বেসটা মারলে কি মরবে আমার সমস্যা নেই পেয়েছি গাইস এই আচ্ছা আচ্ছা জোনে তো অনেক বড় জোন টানতেছে না তার মানে তো আর এদিকে আসা লাগবেই তাই না আচ্ছা এটাও তো ক্রস করা লাগবে গাইস রানিং অবস্থায় একটা মারতে পারি নাকি দেখি দাঁড়াও তো আসতেছে এ আসতেছে এই ভাই ইয়াস হোলি শিট ব্রো হোলি শিট ম্যান রানিং অবস্থা
কে পাচ্ছি না ম্যান, লাস্ট এনিমিকে আমার ঘুষি দিয়ে আমার বহুত ইচ্ছে, কিন্তু এই এই ওয়েট 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 এই পেয়েছি সিঁড়ি। এই টাইমে যে মনে করো ফুল চার্জ নিয়ে একটা মেরে দিলে হয়ে যেত, কিন্তু গাইজ আমি যেটা বলেছি সেটাই গাইজ অনেক আগে থেকেই তোমাদেরকে কিন্তু বলতেছিলাম, লাস্ট এনিমিকে আমরা ঘুষি দিয়ে মারবই, কিন্তু ঘরের উপরে উঠে ঘুষি দিতে একটু কষ্ট হবে রে। আর এটা যদি এম করে রাখে একবার ফুল চার্জ নিয়ে তাহলে আমি শেষ। আই ভাই দাঁড়া, ও না না ও এম করে নাই, ও এম করে না, ওকে আমাকে দেখছে কে, হেডফোন ছাড়া খেলতেছে নাকি? ধরো আস্তে আস্তে যাই, আস্তে আস্তে গাই গাইজ, অনেক বেশি মজা হবে যদি মারতে পারি এইভাবে। ভাই ধরো এই নেমে গেছে, এটা নেমে গেছে, কি খারাপের খারাপ, আছে কই এটা, আছে কই, এই তুই তো তো দাঁড়াও, আস্তে 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 একটা ঘুষি, একটা টুয়া, আরে আরে না আমাকে মারতেছে। ও হো ম্যান, ফাইনালি গাইজ বুই 8টা কিল আমরাই করে ফেলেছি। ও ব্রো 8টা কিল আমরাই করে ফেলেছি, তাও আবার নর্মাল সিজি 15 ইউজ না করে গাইজ। অল ইজ ইট, অনেক সুন্দর একটা গেম প্লে ছিল রাইট গাইজ। ধরো ধরো আমাদের কিন্তু আরেকটা গেম ট্রাই করতে হবে। আচ্ছা আপাতত আগে এই পিস্তলটাই নেই, এই পিস্তলটা অবশ্য ঘুষি ছিল আমার কাছে, এত সমস্যা নাই, মানে লাগে আর কি, একটা একটা মানে এই রেখে দেই আর কি। কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে AWM, AWM মনে করো পেতেই হবে, তো একবারও পুরোপুরি মরা যাবে না, তাহলে আমাদের AWM যত তাড়াতাড়ি মানে তত তাড়াতাড়ি পাওয়া যাবে আর কি। দেখা যাক গাইস, এইটাতে বেশি বেশি কিল করতে পারলে মনে করো এটাতেই আমরা নিয়ে নিতে পারবো AWM, তারপর যে ডাবল AWM নিবো গাইস, জোস খেলা হবে। দাঁড়াও এনিমিগুলো কই, দাঁড়াও ওই তো এই পিছনে একটা, দাঁড়াও আস্তে আস্তে আমি, এই ভাইয়া একটু দাঁড়াও, সমস্যা নেই, এই তো টুয়া, ইয়াস, আরে না ভাই, ইয়াস, এ তুমিও টুয়া কো, হ্যাঁ দাঁড়ায় থাকো, দুইটাই যায়, এই না 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 না, হ্যাঁ হ্যাঁ ওকে মারো ওকে মারো, এই ভাই হ্যালো টুয়াটা কারে রে ভাই, দৌড় মারছে আমার আমার পিস্তল কই, এই তো এই সব সিচুয়েশনের জন্য পিস্তলটা রাখছিলাম। আরেকটা গাইস, আরেকটা, এই তো এটাকে যদি মারতে পারি জোস হবে, এটাকে এটাকে কে মারতে পারবো, ও ম্যান, আরে না মরে নাই কিরে, এ ভাই এ ভাই, ইয়াস, যাক যাক, এ সবগুলা কি আমরাই মারলাম নাকি, বুঝলাম না তো, যাই হোক গাইস AWM তো, ইয়াস ইয়াস AWM নিতে পারবো, AWM গাইস, যাক ম্যান, কিন্তু একটা AWM আরেকটা AWM নেওয়ার ইচ্ছা আছে, সমস্যা নেই, এই ম্যাচে মনে করো বেশি বেশি করে কিল নিবো আর AWM আরেকটা হয়ে যাবে। দাঁড়াও গাইস AWM একটা দিয়ে দেখা যাক কোট্টু, এ কিরে এ এদিকে, আচ্ছা আচ্ছা এটা এটা গ্লিচ ছিল গাইস, আমি আরো ভাবছি কি রে আমাদের তুই মুই আর দৌড় মারছে নাকি ওই বেড়ি ওই মহিলা, যাক মেয়ে এনিমি কই, তো এনিমি দেখছি একটা, হ্যালো ব্রো, হ্যাঁ এম করো এম করো, ইয়াস, এক শটে ডাউন, এক শটে কেমনে ডাউন হয় ভাই, এক শটে কেমনে ডাউন, আচ্ছা যাই হোক সহচারে ডাউন তো হয়েছে, এটাও আমার দিকে এম করতেছিল, আই থিঙ্ক ওর কাছে স্নাইপার টাইপের কিছু ছিল। দাঁড়াও দাঁড়াও গাইস, এখানে মারামারি হচ্ছে অলরেডি, এই ভাই এই, অ্যান্ড ইয়াস, 1100 ড্যামেজ পে ডাউন হয় নাই, হোয়াট, আবার 1100 ড্যামেজ ডাউন হয় নাই গো, হইতেছে কি ভাই, এই তো এরে, আরে দুইবার ড্যামেজ দিয়ে দিছি, কি কি সমস্যা কি তোমাদের, এ ভাই কি হইতাছে কি আমার সাথে, এ ভাই ভূতে ধরছে, শিওর ভূতে ধরছে, কালো জাদু হইতাছে, হাই কই আছে এগুলো কই আছে কই, দাঁড়াও এটাকে পিস্তল দিয়ে মেরে মেরে দাঁড়াও ঘুষি মারতে পারো, আরে যাক যাক যাক, আচ্ছা গাইজ আমার পিঙে কিন্তু প্রবলেম দিচ্ছে, আই থিঙ্ক এটার জন্যই, এটার জন্য আমার পিঙে প্রবলেম দিচ্ছে, আরেকটা কই গেল, না উপরে আসে নাই, উপরে তো আসে নাই, গেল কই আরেকটা, আরে এদিকে তো জোন রে, কি কি করতাছি আমি, কি করতাছি এটাকে, ও পাইছি পাইছি, এ ও না 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 না, এইবার 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 হবে শিওর, এ ভাইয়া হ্যাঁ তুমি ওকে মারতে থাকো, এটা কি হেডশট লাগে নাই দুইটা, ও হো ভিক্টরি গাইস, ও এটার কাছে তাহলে কান 98 ছিল, আচ্ছা স্নাইপার টাইপেরই ছিল, আচ্ছা আরে এটা তো AWM দেয়নি, আচ্ছা শটগান নিব, সবগুলো এনিমি এখানে এসে বসে আছে, আচ্ছা আমার টিমের ওই দিক দিয়ে উঠছে এখন আসি, এ আমার শটগান কই, ইতো তো তো ব্রো একটা ডাউন, আর একটা ভাই দাঁড়াও, আরে আমি তোমার পিছে আমার গায়ে গুলি কেমনে করতেছো তুমি, আরে এটা নেটের প্রবলেম গাইস, কি শুরু করছে কি দেখছো, AWM দিয়ে মেরা মেরা একটা ভর্তা বানিয়ে দিব, কি কি করছিল কি দেখছো, এটার পিছনে যে আমি দাঁড়িয়ে ওকে মারতেছি, ও আমাকে উল্টা আরো মারতেছে দেখছো, আরো আছে গাইস আরো আছে, এবার মেবি আমরা AWM নিতে পারবো, দেখো ও সবসময় কান 98 নেয়, এটা অলওয়েজ কান 98 ভাই, কান 98 কেন নিতেছিল, ও ভিক্টরি গাইস, দাঁড়াও দাঁড়াও এইবার এইবার মনে হয় আমাদের ভালো ভালো, এইবার মনে হয় ডাবল AWM পাবো রে, এবার এটা এবার তো পাওয়ার চান্স আছে, এই ইয়াস গাইস এবার ডাবল AWM হবে গাইস, দেখা যাক দাঁড়াও ডাবল AWM এর খেলাটা কেমন হয়, এটা আসলে দেখার বিষয়, মোবাইল প্লেয়ার ম্যান
স্ক্রিনে কোনো ইটিও রাখি নাই যে মনে করো একটু ভালো ভালো এইম করতে পারবো। তারপরও মোটামুটি হাত আনতেছি আমি ডাবল AWM-এ কস, তোমাদের জন্য আমি ই করব একটা ভালো ভালো ভিডিও আপলোড দিব শুধুমাত্র র্যাঙ্কে, তাও আবার ডাবল AWM দিয়ে খেলবো এটাতে। দেখা যাক গাইস, দেখা যাক। আচ্ছা আচ্ছা, আপাতত এখনকার ভিডিও নিয়ে টেনশন করি ভাই, এই টাইমে যদি মরে যাই সব কষ্ট বৃথা। দাঁড়াও, কই আছে কই এডিবিগুলা, উপর থেকে একটু দেখি। হ্যালো, কই আছে? ও মেরা দিল রে, পাকনামি করতে যে মারা খেয়ে গেছিলাম এখনই। দাঁড়াও গাইস, এনিমি তো এখানে ফাইট হচ্ছে গাইস। আরে আরে লাগে নাই। আচ্ছা, এই তো একটা এন্ড আরেকটা, ইয়েস, ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে গাইস। একটা টানা দুইটাই, এখানে আরেকটাকে পাইছি, এখানে আরেকটাকে পাইছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সমস্যা নেই, আসতেছি আমি। এই তো প্রো এন্ড, ইয়েস, ডাউন ভাই, ডাউন। আচ্ছা আরো আছে, আরো আছে গাইস, আরো আছে। এটা ডাবল AWM এর কামাল দেখাইতে হবে ভাই, কারণ লাস্ট এনিমি, আই থিঙ্ক লাস্ট এনিমি। এটা আছে কই এদিকে? আচ্ছা ওই যে ওই তো দেখছি দেখছি ভাই, আমার AWM এর রিলোড দিতেছে কেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এ আর এমনিতে এদিকে আসতে হবে। এই টিমের সরি ম্যান, আমি আমি আসবো না, আমি তোমাদের বাঁচিতে আসবো না, কজ ডাবল AWM এর খেলা দেখাইতেছি। দাঁড়াও, আসবা কোন দিক দিয়ে আসবা, এটা ভাই কোন দিক দিয়ে? এই তো এন্ড, আরে লাগে নাই, ডাবল AWM, এই এই উইদাউট রিলোড ব্রো, ইয়েস লাগছে, ইয়েস। কোনো রিলোড ছাড়াই তো আরো ভালো, মানে কোনো জুম ছাড়াই তো আরো ভালো খেলি ভাই, জুম ছাড়াই তো খেলতে হবে ডাবল AWM। তো ইয়াও গাইস, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে লাস্টে যে কয়েকটা ইম্পর্টেন্ট কথা রয়েছে, তো একটা হচ্ছে আমাদের গেমে যে আগে শুধুমাত্র ফেসবুক দিয়ে আমরা আইডি খুলতে পারতাম না, ওইটা নতুন আইডি হয়ে গেছে, এখন থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়েও আমাদের ফ্রি ফায়ারের আইডি খুলতে পারবো। তো এটা থেকে মনে করো আমাদের আইডি অনেক সিকিউর থাকবে, আমাদের ফেসবুক আইডি যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিচ্ছু হবে না আমাদের ফ্রি ফায়ারের আইডিতে, আর মনে করো ফ্রি ফায়ারের আইডির পিছনে কেউ লাগবেও না। আর এটা আপাতত শুধুমাত্র নতুন আইডির জন্যই হচ্ছে, তো আই থিঙ্ক যেহেতু এটা নতুন নতুন এসেছে তো ফ্রি ফায়ার আমাদের কয়েকদিনের মধ্যে এটা সব আইডিতেই করতে দিবে। লাইক মনে করো ফেসবুক আইডির বদলে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে আমাদের জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্যারেক্টার স্কিল কিন্তু আরেকটা এক্সট্রা বাড়িয়ে দিয়েছে, মানে এখন চারটা করে ক্যারেক্টার স্কিল অ্যাড করে দিয়েছে। তো ওইখান থেকে তোমরা এক্সট্রা একটা ক্যারেক্টার স্কিল কিনে তারপর ওইখানে ক্যারেক্টারে এক্সট্রা একটা স্কিল অ্যাড করতে পারো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গাইস, আমাদের রিঙ্কু ভাই, মানে ইলুস্ট্রেশনস ওয়াইটি যার চ্যানেল নাম, উনাকে তোমরা অলমোস্ট সবাই চিনো গাইস, তো উনি আরো একটা চ্যানেল খুলে ফেলেছে। ওই চ্যানেলটা হচ্ছে তোমার লাইভ স্ট্রিমের জন্য এবং অন্যান্য গেমের জন্য। তোমরা জানো যে ফ্রি ফায়ারের যে চ্যানেলটা রয়েছে ওইটাতে ফ্রি ফায়ার গেম ছাড়া অন্য কোনো গেম আপলোড করলে মনে করো অনেকেই খেপে যায়, তো এর জন্য উনি অন্যান্য গেম এবং লাইভ স্ট্রিমের জন্য আমাদের আলাদা একটা চ্যানেল খুলে ফেলেছে গাইস। ওই চ্যানেলে লাইভ স্ট্রিম করলে মেবি ফ্রি ফায়ারেরও লাইভ স্ট্রিম করবে, তো অবশ্যই গাইস ওই চ্যানেলে যাও এবং করে আসো, ইলুস্ট্রেশনস ওয়াইটি লাইভ ওই চ্যানেলের নাম। এছাড়াও তোমরা ওই চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সেও পাবা, আমার কমেন্ট বক্সেও পাবা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইসো গাইস। তো ইয়াও গাইস, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যা যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট খাটো হলো একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই বার ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।